পক্ষের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোট প্রার্থী সিপিআইএম প্রার্থী জয় হয়েছেন। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, কবিতা রায় দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন, তাকে অভিনন্দন জানাচ্ছে সিপিআইএম দলীয় কর্মী সমর্থকরা। এই মুহূর্তে খাতা খুলতে পারল না বিজেপি ও তৃণমূল। আরও একবার বলছি, মালদা জেলার অলিওন্ডা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর আসনে তৃণমূল বিজেপিকে হারিয়ে বড় জয়ের ব্যবধান, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাল ঝান্ডার জয়। মালদা জেলায় একেবারে শাসকের শোকের ছায়া বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। মালদা জেলার অলিওন্ডা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর আসনে সিপিআইএম প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছেন কবিতা রায় দাস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যে যখন কঠোর নিরাপত্তা দিয়ে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট, তার আগের মুহূর্তেই গতকালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে সিপিআইএম প্রার্থী মালদা জেলায়।